দুনিয়াতে দেখান যাবে না, তবে মোমেন বান্দারা তাদের আত্মার মাধ্যমে অনেক কিছু অবলম্বন করতে পারে। যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতি সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাওয়ার কিছু নমুনা সে পাবে, কিছু নমুনা আসে যাবে, কিছু সংবাদ আল্লাহর পক্ষ থেকে সে জানবে। জান্নাতে যাওয়া, জান্নাতের যাওয়াটা খুব কঠিন, জান্নাতে যাওয়া খুব কঠিন। যেই ব্যক্তি জান্নাতের কাজ করে তার জন্য কাজটা সহজ, যেমন যদি কেউ নামাজ তাহলে কঠিন মনে করে কঠিন হয়ে যাবে, কোরআন শরীফ তেলাওয়াতকে কঠিন মনে করে কঠিন হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য যদি কেউ ইবাদত বন্দী করে জান্নাত পাবে, জান্নাতের মালিকরে পাবে না, কি লাভ আছে? আর জান্নাতের মালিককে পাইলে জান্নাত অটো হয়ে যায়। সুবহানাল্লাহ, রাবে অবশ্য বলছিলেন জান্নাত তুমি যদি আমারে শক্তি দিতা জাহান্নাম ধ্বংস করে দিতাম, আর জান্নাত আমি ধ্বংস করে দিতাম। কারণ কারণ হলো একটাই, এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ বেহেশতের আশায় ইবাদত করে, আর কিছু মানুষ আছে যে জাহান্নামের ভয়ে ইবাদত বন্দি করে। অতএব জাহান্নামও নাই জান্নাতও নাই, এইবার যদি তোমার ইবাদত করে তাহলে তোমারে পাওয়ার লেগে ইবাদত করে। আল্লাহ পাক যিনি মহান মালিক, এত সুন্দর পৃথিবী, একটা চোখ যদি না থাকে দুইটা চোখ না থাকে কিছু দেখবেন নি না? বিজ্ঞানীরা আবিষ্কার করছে এই দুনিয়ার মতো দশটা দুনিয়া বেচতে যে টাকা হয় ওই টাকা ব্যয় হবে একটা চোখ বানাইতে, দুই চোখ বানাইতে। আর এই দুনিয়ার এতগুলি মানুষের এতগুলা চোখ বানাইতে তার মানে কোনোদিনই সম্ভব নাই। লিভার এমন একটা জিনিস, লিভার যদি সিরোসিস হয় এই লিভার জোড়া লাগানো যায় না, লিভার রিপায়ার হয় না, কিডনি রিপায়ার হয় না, কিডনি যা বের গেছে এটা রিপায়ার হয় না। আছে কোনো বিজ্ঞানী পারেনি? কেউ পারবে না। চোখের যদি কখনো ভিড় আহে, কিন্তু এই দুইটা কখনো ভিড়ে না, সতর্ক থাকলে স্থায়ী থাকে, ওইভাবে থাকে, কিন্তু একবার ভালো হয় না, ওইভাবে তার মানুষ বাসে কথা ঠিক। এই যে আল্লাহ পাক হার্ট লাংস কিডনি এই যে সুন্দর পৃথিবীর সাজাইছেন যে আল্লাহ পাক, যে মালিক, ওই মালিকের কাছে যাওয়া লাগবো কিনা? ওই মালিকের কাছে যাইবেন কেনা গেল? আল্লাহ আকবার, সবাই যাইব। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে একাকি তার মালিকের সামনে দাঁড়াবে। আল্লাহ পাক হাশরের ময়দানে বান্দাকে চারটা প্রশ্ন করবে, আর সমস্ত ইবাদতের একটা হিসাব দিবেন নামাজ। আর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দাকে তার দুষ অপরাধের কারণে, বান্দা এই গুনাহ করছিল কেন? বান্দা বলবে আল্লাহ আমি তো করছিলাম, আল্লাহ হাসিবনি হিসাবে আসিরা, হিসাবে আসিরা আমার দান করো। আল্লাহ পাক বলেন এই কোন অপরাধ করো নাই বা করছি আমার মাফ করে দেন, বা ঠিক আছে পর্দার আনন্দে এদিকটা দান টানতে যাও। এইসব সাহাবারা তাহলে বেশি বেশি পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ সহজ হিসাব তুমি আমাকে দাও। আর আল্লাহ পাক কষ্ট করেন, বান্দা তোমার সম্পদ দিছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে খাটাইছো, কিভাবে উপার্জন করছো? এলেম দিছিলাম, এলেম কি গোপন রাখছিলাম না মানুষের কাছে কইছিলাম?
এরপর তোমাকে যৌবন দিছিলাম, যৌবন কোন কাছে খাটাইছি সেটা বলো। চার প্রশ্ন করা হবে, কবরে তিন প্রশ্ন, এই সাতটা প্রশ্নের উত্তর গোল দিতে হবে। আর একাকি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে প্রত্যেকটা মানুষকে। সূরা মরিয়ম কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফাদা, প্রত্যেকটা মানুষ একাকি হিসাবের জন্য দাঁড়াবে, আল্লাহ হিসাব নেবেন। তাই হিসাব দাও, আমার কোন আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার কোন সাহস আছে? কেউ সাহস নাই, সব নবীরাই হিসাব দেওয়ার সাহস নাই, সাধারণ মানুষ। খালি খালি আল্লাহ পাকের কাছে বলতে হবে, আল্লাহ গুনা অপরাধ মাফ করে দাও, ইয়া গাফুর ইয়া আজিজ ইয়া কারিম ইয়া রহমান মাফ করে দাও, ক্ষমা করে দাও, ইয়া ছাড়া কোনো উপায় নাই। আর তবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ থেকে মাফ চাইলাম। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলা আল্লাহি লিল্লাযীনা ইয়ামুরুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, বান্দা গুনাহ করছে তাড়াতাড়ি ক্ষমা চাইছে, আমি আল্লাহ ক্ষমা করি। সারা দিন ভরা যদি আপনি নেশা করেন, হাত লান যদি খারাপ হইয়া যায়, ওষুধ খাইবেন না, কিডনি ফেল হওয়া শুরু করছে, ওষুধ খাইবেন না, পেটের মধ্যে আপনার ই হয়েছে গ্যাস্ট্রিক আলসার হয়েছে, ওষুধ খাইবেন না, জ্বর হয়েছে ওষুধ খাইবেন না, পাতলা দেখা যাচ্ছে ওষুধ খাইবেন না, মাথা বিষয়েছে ওষুধ খাইবেন না, তারপরে দেহের মধ্যে যে কলে বন্ধ যে এতগুলো অসুখ ধরছে, অসুখের ওষুধ খাইবেন না, খাইতে তো হবে। তাহলে পরে কি কি অসুখ ধরছে? এক নম্বর অসুখ হল অন্তরের মধ্যে, ওই বাড়ির মুখে মারা যাবে, আমার চাচা মারা যাবে, ভাই বাবা মারা যাবে, আমার ফুবা শ্বশুর মারা যাবে, আমি মরবো না, আমার মরতে এখন অনেক দেরি আছে, আমি মরবো না, আমার মরতে এখন অনেক দেরি আছে, এই একটা অসুখে ধরছে। আরেকটা অসুখে ধরছে হলো, মাথায় টুপি দেওয়ার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, এক নাম নিলে পরে যত হাত তত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, এটা দিয়া জীবন ভরে কইল, কিন্তু কি নাম নিলে বলে যে গোলাম হিদার কইল না, ঠিক করে হুজুর দেখ, হুজুর কি বুঝা কয়েকটা এক নাম নিলে পরে যত পাপ হবে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমার প্রশ্ন লিখি, যারা কয় হেরাই কোক কোন নাম নিলে ব্যাক পাপ হয়ে আসা, তা কয় না, পয়রা সিনাই সিনাই থাহে, এটা হলো সিনাই সিনাই, আল্লাহ তো জিজ্ঞেস কর ভাই কোন নাম নিলে তোর ব্যাক করে মাফ করতাম, কথা না দিবি তোর তোর করে আমরা আরে আল্লাহ। শুনেন, এত রোগ হইলে পরে দুনিয়ার রোগ হইলে ওষুধ খায় মানুষ, তাই না? কবরের রোগ ধরছ দেখে, এই রোগের ওষুধ খাওয়ান লাগবো না, এই রোগের ওষুধ খাইয়া যান, অসুখ হয়েছে ও ওষুধ খান, সুবহানাল্লাহ, জ্বর হয়েছে ওষুধ খাও, সুবহানাল্লাহ, বাংলা খায় অমুক টাকা তমুকটা খায়, আত্মার ওষুধও খাও, কবরের ওষুধ খাও, কবরের ট্যাবলেট হলো আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এই অন্তরে আত্মার দেহের ওষুধ হলো আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওষুধ খাওয়া শুরু করো, হাইরা যাইবে না, জোর কথা সুবহানাল্লাহ, অসুখ সারে নাই লক্ষ লক্ষ মানুষের, আগে বিড়ি খাইতে ওয়ান খাই আর কই না, আমি বিড়ি খাইছি, আর তো কথা কইতেছি, আগে বিড়ি খাইতাম ওহর খাই না, আল্লাহ বলে এই এলাকা ভাই তুমি আলাই বিড়ি, এই বিড়ি খাইছে ঝোঁক সাফছে বিড়ি খাইছে তা কি কর, আল্লাহ কি বিড়ি না মাছ আর ধরছে, আরে আমার বাদ্য তো বিড়ি বিড়ি খাই করবে কিনা, বিড়ি বানাইছি কি, বিড়ির পাতা বানাই লোককে আল্লাহ রে, আপনি বিড়ি পাতা বানাচ্ছে পাতা বানাই দেন খাইলে হান দূর হয়ে গেল, শোনেন
তামুক গাছের দিয়া হলো বিড়ি বনায় তাই না? তামুক গাছের পাতা যদি ভিজাইয়া খান ছয় কেজি হারাম না হালাল, বরং কৃমি দা পেটে আছে বুঝে যাবো। আর ওটার বিড়ি বাড়া যদি ধূমপান করে ধোঁয়া যদি ভিতরে যায় এটা বিষ তৈরি হয়। নিকোটিন যে বিষের নাম হলো নিকোটিন, এই বিষ তৈরি হয়, হাত লাস ক্ষতি। আল্লাহ বলেন বান্দার যাহা ক্ষতি আমি আল্লাহ তা পছন্দ করি না, আমি এটা নিষেধ করছি। পড়ছে বিড়ি খাওয়ারছে ওই পাতা ভিজাইয়া তাম দিয়া নালি দিয়া গরম ভাতের সাথে ভর্তা করে খাই, সমস্যা হবে না আরকি। আর যদি কেউ খাইয়ে ফালাইছে না, খাওয়ার পরে দুশোবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহ নিশা সব চলো বিড়ি খাইছিলাম, সুবহানাল্লাহ তো কইছি আল্লাহ কইছে বান্দা শটার মধ্যে আছে রে, বিড়ি বিড়িও খায় জিকির জিকির বিড়িও যে খায় জিকির যে করে 100% sure কোন একদিন বীর বাদ হয়ে যাবে জিকির আল্লাহ দরবার করে। সুবহানাল্লাহ, আজকে কিছু কিছু যারা সালিমের ঠান্ডা ফন্ডা করি না অথবা বিড়ি বিড়ি খাইছি গান্না কথা টানছি, জিকির করেন জিকির করেন, জিকির করলে পাঁচ মানাস হয়ে যাবো কথা ঠিক কিনা? পাঁচ মানাসের জন্য তো দাড়ি ভাল্লা, আল্লাহ কইছে না হাসর মধ্যে দাড়ি ভাল্লা ওজন দেবো। আল্লাহ কইছে তামুক খাইছিলি, আল্লাহ খাইছিলাম যত গুণা আছে নামাজ পড়লে কম পড়লে সেটাও আরেক পাল্লাই দে গেল পাল্লা। যে আমি যে আমল নামে লিখছিলাম ও তো ছয় বছর বানাল গেছিল, কইসাল নাকি কেল বারে এটা সবার পাল্লা আরেক পাল্লাই দে হয়তো পারে অতএব আল্লাহ রে ভুলা চাইব না। আল্লাহ রে স্মরণ করো যখন আল্লাহকে ভুলে যাও, ব্যক্তি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মশগুল হইয়া যাও। যখনই ভুলে যাও আমার স্মরণ করো, যখনই ভুলে যাও সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো, তোমার গুনার সামনে এই সবগুলি যখন এক পাল্লাই যখন ওজন করা হবে তোমার গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমি আল্লাহর জিকির পাল্লাই ভারী হয়ে যাবে। ঠিক কিনা? নামাজ পড়া পারেন না তা পারেননি, অসুবিধা কি আছে? তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করতে করতে দেখা যাবে যে এই জিকিরের পাওয়ার আপনাকে আল্লাহ ফলিতে পরিণত করেছে। ছোট খাটো ঝামেলা নেই, এখানে ঝামেলা করেন না, চুপচাপ থাকে আল্লাহ জিকির চালিয়ে যান, জিকির তো মুখে চালাবে নাকি কম, টিভি দেখেন জিকির করেন, বল খেলে দেখেন জিকির করেন, সবাই তো সুযোগ পান নামাজ পড়েন, আল্লাহরে ধৈর্য থাকেন আল্লাহরে ভুলেন না। আল্লাহ পাক তখনই বান্দার উপরে রাজ হয়ে যায় যখন বান্দা একেবারেই আল্লাহ পাককে ভুলে যায়। ইয়া আইয়ুহাল ইনসানু মা ঘররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল আমি দয়াময় প্রভু দিকে কোথায় যাও, উদ্ভবদের মতো কোথায় যাও, একটু মনে করো আমার কথা, একটু স্মরণ করো, দেখো তোমার এই হার্ট লাংস, তোমার এই কিডনি, তোমার এই শ্বাস নিঃশ্বাস প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ পাক অক্সিজেন তৈরি করে তোমাকে বাঁচায় রেখেছি, তুমি একবার বলো না সুবহানাল্লাহ। এই সূর্যের মালিক কে? আল্লাহ। এই চাঁদের মালিক কে? আল্লাহ। এই সূর্য ডুবায় রাখলে দিবস হইতো না দিন হইতো না, এই দিন আমি তৈরি করলাম, এই চাঁদ আমি, জোয়ার ভাটার মালিক আমি, অতএব সেই মহান মালিক আমি, তোমার পিছনে থেকে আমার আমার রং তুলির দ্বারা অবারিত সেই আদর স্নেহ মায়া মমতার হাতকে আমি বিস্তার লাভ করে দিয়ে রেখেছি, তোমার মাথার উপরে হাত আমি রাখছি, আর তুমি আমি প্রভু আমি মালিক আমার ভুলে গেল। অতএব ভুলে যাও না, দুনিয়াতে যদি ভুলে যাও হাশরের ময়দানে আমি আল্লাহ পাক তোমাকে কিন্তু ভুলে যাবো। অতএব আল্লাহরে ভোলা যাবে না, আল্লাহ পাকের জিকির করি।
সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করি, কোরআন শুনতে আলাপ করি, আর আর আমরা দাওয়াত দেই, বায়াত গুলধন আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, এই আল্লাহ পাকের জিকির করবেন। সকালে দাওয়াত থাকলো মারিগঞ্জ দরবার শরীফে ওই ডিসেম্বরের 25-26-27 তারিখের এই দোয়ার মাহফিলে এবং শরীয়তের মাহফিলে তরিকতের হকিকতের মারেফতের চক্ষু বন্ধ করে ফ্যান খেলার জগতে আমরা কোনো পার্টি করি না, কোনো দল আমরা করি না, মারিগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে দেশের শান্তি চাই কোনো দল আমরা করি না। আজকে যদি আমি কোনো দল করতাম মারিগঞ্জ দরবার মিনিস্টার আসছে না, এমপি আইসে না, মিনিস্টার আইসে না, প্রকাশ কামাল আইসে না, স্বাস্থ্যমন্ত্রী আইসে না, নূর আলী আইসে না, মুনিশ্বর আমিক আইসে না, পাগল লাগে আমার যদি গোপনে আতার থাকতো কোন বিল ব্যবসা আমি করতাম। তাতে খেয়াল করছেন যে কম বেশি কিছু না কিছু দাবার খাইতাম, কথা ঠিক রাখো। আমার সাথে সম্পর্ক ভালো আছে কিন্তু আমার সাথে কেউ সাথে কোন লেনদেন হিসাব করতো আমার সাথে। আমি মারিগঞ্জ দরবার শরীফ সাদর হচ্ছে আপনাদের মতো আশেক পাগলারা চান আসেন চিকিরের বাসবার মধ্যে, হয়তো কেউ একটা বাস টাকা দেন, খুঁটির টাকা দেন, লাইটের টাকা দেন, কিছু হয়তো আমার দেন, এইভাবে করে দরবার চলছে। তাহলে দরবার পরিচালনার জন্য বড় বড় মানুষের সাথে আতাত করে এরা ওরা হ্যান ত্যান করে কোন পার্টির মধ্যে ঢুকে কোন পয়সা পাতি কামানোর ধান্দা এটা আমরা করি নাই। মারিগঞ্জ দরবার শিবকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে, আর যদি তা না হইতো আজকে আমি মনে হয় সন্ন্যাস বলে থাকুন না তোমার কথা কেন করছে। আমি পলান্তির মধ্যে নেই, আমি আমার অবস্থান ঠিক আছে, আমি ঢাকা যাই আহি সবাই মানিকদের আসা বড় বড় নেতা করবে উপরে আমার কোন রিপোর্ট পাবেন না। সবার আল্লাহ আমি জাস্ট ভালোবাসি, আমি সম্মান করি, আমি শ্রদ্ধা করি, আমি আল্লাহর জিকির করি, এই জিকিরের দাওয়াত জিকিরের বাণিজ্য মেলায় আমি ডাক দিছি, জিকিরের বৃক্ষ মেলায় ডাক দিছি, জিকিরের বই মেলায় আমি ডাক দিছি। সবার আল্লাহ ধ্যান খেলের মাধ্যমে আত্মশক্তির ব্যবস্থা করে আমরা ডাক দিছি। আচ্ছা ঠিক আছে, ওই এগুলো কি দাম করেন না? দান একদম বন্ধ যাই তো বিশাল দাগ দিতে তো না হলে বিশাল লোক জানি না তুই যাই কি সব এই ব্যবস্থা ওরই ঠিক করছে। আর দু একটা কথা বলা গেলো আমার আর করে প্রোগ্রাম আছে আমার আমি চলে যাবো ইনশাল্লাহ তাহলে আমার হয়তো 22-23 তারিখ হজে যেতেছি আসার পর হয়তো আবার আর একটা প্রোগ্রাম রেডি করেন। হ্যাঁ ওই যাও এখানে ওই যাও সমন্বয়কারী বানাইছি আসাতে আসাতে আসবো আপনার সবাই মিলামিশা সবাই সুন্দর করে আপনারা কাজ আপনারা করেন। ওই যে ওসমানগঞ্জের সভাপতি দিতে পারি সবাই মিলে টেলা করে শুনেন সে যত কাজ করা করেন তার মূল্য তত বেশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর করে কাজ আপনারা চালিয়ে যান ইনশাআল্লাহ তালা আপনারা অনেক সুন্দর ঈশ্বর যেন সুন্দর সিরাজগঞ্জ সুন্দর। আমি নিয়োগ করছি সিরাজগঞ্জ পাবনা নাটোর সহকারে এই বঙ্গে কাজ করতে হবে। মাঠে নামছি বিজয় আমাদের দরবার শরীফের নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসের 25-27 তারিখের মাহফিলকে অমূল্য মণ্ডিত করার জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকির দাওয়াত বায়াতের দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত দেয়া গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। বলবার থেকে আমার বলবার বলতো সেন্টারে খেলবে অনেক চাপা হেভি চাপা। হ্যাঁ
এতে সবার কাজ করবে ইনশাআল্লাহ। যত দাওয়াত দেওয়া মানুষ দেওয়া যায়, জিকির দাওয়াত দেওয়া যায়, এরপরে কিছু প্রোটোকল মেনটেন করতে হয় সিস্টেম আপনি, ওগুলা যে কাজটা ভাগ করে দিছি, সকলে মিলেমিশে কাজ করেন, মহব্বত ভালোবাসা করেন, আর সবাই মিলে দলাদ করলে আমি বলে আরাম না সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন, সকলের গায়ে গিয়া ডানি হাত দুই সবাই গায়ে গায়ে ডান হাতে ধরেন, ঘোরার জন্য তবা হবে নিয়ত করেন। আমি এখন ভয়াত মামুরি হয়ে গেলাম, দুই বেলা জিকির করেন, সুবহান লাখশবার, আলহামদুলিল্লাহ একশবার, আল্লাহ একশবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচশবার, কিছুদিন পরে দেখবেন যে ভিতরে পরিবর্তন কোথা ধরে কবুল সালামু আলাইকুম।